সিরাজগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ। এবার বিস্তারিত, আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এক এর বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কামরুল ইসলামকে ফাঁসির আদেশ ও 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত কামরুল সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে। আদালতের বিশেষ পিপি শেখ আব্দুল হামিদ লাভলু জানান, 1998 সালে শহরের দিয়ার ধানঘরা মহল্লার আব্দুল আজিজের মেয়ে মুন্নি খাতুনের বিয়ে হয় চরবনবাড়িয়ার কামরুলের সঙ্গে। সে মাঝে মাঝেই যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করত। এক পর্যায়ে 2 লাখ টাকাও দিয়েছিল মুন্নির পরিবার। আবারও সে 3 লাখ টাকার জন্য মুন্নিকে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় 2012 সালের 12 জুলাই ভোরে কামরুল তার স্ত্রীকে মারপিট ও গলা টিপে হত্যা করে।